আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার গুটিবাদ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমার মূল বিষয়, ঢাকা কলকাতা রুটে চলবে ননস্টপ মৈত্রী ট্রেন এবং ঢাকা ইস্তাম্বুল রুটে চলবে দ্রুতগতির ট্রেন। তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। ঢাকা কলকাতা মৈত্রী ট্রেন চলাচলের খবর খুবই পুরনো। এবার দুদেশের এই সৌহার্দ্যের যাত্রা আরও সহজ সময়োপযোগী করতে মৈত্রী ট্রেনকে ননস্টপ করার চিন্তাভাবনা চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন, একটি দায়িত্বশীল বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়। দুই দেশই তাদের পারস্পরিক সৌহার্দ্য সহযোগিতা বাড়াতে সবসময় সচেষ্ট। 2008 সালে প্রায় 43 বছর পর মৈত্রী ট্রেনের মাধ্যমে চালু হয় বাংলাদেশের ভারত রেল যোগাযোগ। ঢাকা কলকাতা ও কলকাতা ঢাকা রুটে এখন সপ্তাহে 6 দিন মৈত্রী ট্রেন চলাচল করে। তবে দুই ইমিগ্রেশনে অনেকটা সময় ব্যয় হওয়ায় ভ্রমণকারীরা বিরক্ত হন, যাত্রাপথ হয়ে যায় দীর্ঘ। এই সমস্যা থেকে বের হতে কাজ করছেন দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা। সূত্র জানায়, মৈত্রী ট্রেন নিয়ে দুদেশে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে। এখন মৈত্রী ট্রেন পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত নয়, কিছু বগি আছে নন এসি। চেষ্টা চলছে পুরো ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত করার। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেলে ট্রেন রুট আরও সহজ আরামদায়ক করতে গতি বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা যায়, যাত্রাপথে দুদেশের ইমিগ্রেশনে দীর্ঘ সময়ের বাধা কাটাতে ঢাকা স্টেশনে ইমিগ্রেশনের সব কাজ শেষ করার বিষয়টি যাচাই করা হচ্ছে। ইমিগ্রেশন শেষ হলে কোথাও না থেমে যায়, একেবারে কলকাতায় গিয়ে থেমে সেই চেষ্টায় চলছে মৈত্রী এক্সপ্রেসের। একই সঙ্গে কলকাতা থেকে যারা ঢাকা যাবে তাদের ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করা হবে শিয়ালদা স্টেশনে। ট্রেনে যেহেতু খাবারের পর্যাপ্ত সুবিধা আছে, সেহেতু এটা ননস্টপ হলেও অসুবিধা নেই। যাত্রাপথে ইমিগ্রেশনের জন্য যদি বাড়তি সময় ব্যয় না হয়, তাহলে এখানকার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাবে মৈত্রী ট্রেন। এখন ভ্রমণকারীদের বাংলাদেশে অংশে দর্শন ও ভারতীয় অংশে গেদেতে ইমিগ্রেশনের কাজ সারতে হয়। এতে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে সময় লেগে যায় 12 থেকে 13 ঘন্টা। ভারতের কোচগুলোতে আসন আছে প্রায় 400-এর কাছাকাছি, আর বাংলাদেশের কোচগুলোতে আসন 300-এরও কিছু বেশি। বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন চলে মৈত্রী ট্রেন। সম্প্রতি খুলনার সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে খুলনা কলকাতা মৈত্রী ট্রেন চালু হয়েছে। বন্দরনগরী মংলা কখনো রেল সংযোগে ছিল না, মংলাকেও কলকাতার সঙ্গে রেল যোগাযোগে যুক্ত করার চিন্তাভাবনা চলছে বলেও জানা যায়। এখন আসি ঢাকা ইস্তাম্বুল রুটে চলবে দ্রুতগতির ট্রেনের সংবাদ নিয়ে। 1965 সালে ভারত বাংলাদেশ 6টি সীমান্ত দিয়ে রেল চলাচল শুরু হয়েছিল। সেই রুটগুলো আবার চালু করার উপর জোর দিয়েছে দুই দেশ। দার্জিলিং মেল যেত পার্বতীপুর শিলিগুড়ি, 65 সালে বন্ধ হয়ে যায় সব। এখন আবার সেগুলো চালু করার চিন্তাভাবনা হচ্ছে। রাধিকাপুর বিরলের চালানটিও চালু নিয়ে উচ্চ পর্যায়ে জোর আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ভারত সফরের সময় এটা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারত বাংলাদেশ রাজশাহী হয়ে ব্রডগেজ লাইন নিয়ে কাজ করছে। ব্রডগেজ লাইন শক্তিশালী হলে যোগাযোগ আরও বাড়বে। চিন্তাভাবনা চলছে ঢাকা ইস্তাম্বুল রুটে ট্রেন চালু করার, এটাও আলোচনা রয়েছে। ঢাকা থেকে ভারত আফগানিস্তান দিয়ে সেন্ট্রাল এশিয়া দিয়ে এর গন্তব্য হবে ইস্তাম্বুল। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।